কিবে মামুর বেটা সরব বিহে করে ফেলাইলে তোরে বাপরে একবারে লালো হয়ে যাইছো দেখছি বুলার সাথে সাথে তো কি ব্যাপার কেমন লাগছে কবি ভাই আপনি যে কি বলেন ব্যাপারটা হচ্ছে প্রথমে তো একটু লজ্জা লাগতেছিল খারাপও লাগতেছিল কিন্তু এখন তো ভালো লাগা শুরু হয়ে গেছে কি বলছিস বে সরব চতুর্দিকে লাড়িয়ে আইসা বইয়ের কাছে লজ্জা এটা আবার কোন থিওরি তো লজ্জা লাগছে নাকি ঘরে ঢুকতে এত দেরি করছো কেন গো ঢুকে পড়ো যাও ব্যাপারটা হচ্ছে আপনি তোমার চেয়ে বয়সেও বড় এদিক থেকে অভিজ্ঞ ব্যাপারটা ভালোই হলো আপনার সাথে দেখা হয়েছে কিন্তু ঘরে যে ঢুকমু ঢুকার পরে যে কি করবো সেইটার তো অভিজ্ঞতা নাই কি করবে মানে বাবুরে সেটা যে কি ফাট হাতে সারা দুনিয়া লড়াই টাড়াইয়া অন বলে হাতে কিত্তে হইব এটা বলে করতে এতো কিত্তে কিন করো রে কাকা বাইশ বেড়া আসেনিও দূর টুনি ভাই আপনি যে এইসব কি কোন কোন জায়গায় কি কইতে এটা বুঝেন না আপনি এত বড় টুনু হয়ে গেছেন এখনো কিছু বুঝলেন না এই রুমে যাচ্ছিস ভয় পাচ্ছিস কেন বে বাঘের মতন যাবি বে ভয় পাচ্ছিস কিসের লেগে এত রে কাকু বুঝিনি আরা তো আই তো এই কথাই কই আরা তো সান্দা দেশে মানুষ বুঝিনি আঙ্গো ডরে এ বাঘে মইছে এক গাড়ে জল খায় তাই ও টুনু ভাই ও যে দেখেন আপনার গরু ডাকছে যান হেতে সিলা সিলি তো তার বাসন যাইতো না আচ্ছা যাই আনারা কথা কন দেখছেন টুনু ভাই কত বড় চা আওয়াজ এতক্ষণ ধরে চান্দের দেশের লোক হ্যানের দেশ হ্যানে বাঘ সিংহ গরু মহি সব একসাথে খেয়ালাইতেছে এদিকে বউ ডাক দিছে আর কি সুন্দর আঁচল ধরতে দৌড় দিছে এ তুমি বুঝলে আমি কিন্তু এরকম চিন্তা ভাবনার মানুষ না বুঝলে আমি কিন্তু কবি মানুষ মুক্ত চিন্তার মানুষ বুঝলে আমি কিন্তু স্বাধীন চেতা আমাকে কেউ কিন্তু না আটকে রাখতে পারবে না বুঝলে এই কি হলো কে চিল্লাইলো এই এক মিনিট হ্যাঁ আমি একটু 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 ওয়াশরুম থেকে আসছি বুঝলে আমি আসছি এখনই আসছি তুমি দাঁড়াও আসছি এখনই দুই বীর পুরুষ একটাকেই দৌড় দিছে একজন তো আঁচল ধরতে আরেকজন বলে ওয়াশরুমে আনের লগে তো আর কোনো কথাই নাই ডন ভাই আনের সেদিন এত করে কইলাম আর লগে নাচতে আনে ওই ব্যাংক স্যাং সেরিগুলো লগে নাচেন আর লগে তো কত কার সময় নেই আনের এ আমি কি কর মোর তো পেট খারাপ বসেন ইজা ব্যাংক স্যাং চলতো না আনে আর লগে চলেন আর লগে নাচতে হইতো আর যে কি শখ আনের লগে নাচিও এ আমি কি কন আমি এই বসে নাচতে পারবেন আমার কোমরে জোর আছে মাগুমা আনি এগুলো কি কইন আনের সিনেন নি আয়ানের দেহায় নাচ কারে কয় দেহে নাই কিরম করে নাচ এই বুড়া বেড়ি নাচের কিল্লা এ থাম আনের কি হইছে আনে তো আরে সারি চলে গেছিলেন আই তো নাচতেছিলাম আনের কি হইছে আনের সমস্যা কই মাগু সেতির মেদাকা কিয়ারে তুই কি মাড়ি গাড়ি আইছ তীরে কামলানি রে কলার আনে কিছু বুঝেননি ইজারা কায় নিত্যকলা বুঝেননি হাই হেয়া মুইও শুনছি বুঝেন টুনি ভাই কলা বত্রিশ টাকা হালি তা আমি যে কলা দেখালেন ইয়া আলি কত করে মাগো মা এতক্ষণ এই কাল লেগে আসলাম ইজারে কয় কলার দাম বত্রিশটি হালি এ ডন ভাই আনে বুঝেন নো ইজারে কয় কলা কলা মানে আট আট হ্যাঁ বুঝি বুঝি অন তুই আট আট আমি ভাড়া দিয়ে যা হ্যাঁ আমেরা মুখে আর জ্বালায় না বোঝেন মুই শারীরিকভাবে অসুস্থ আমেরা দুই জামাই বউ মিলে আডেন মুই ভাড়াটা সেকাকারে আমাদের ঘরে পৌঁছাই দেব বোঝেন আর ডন ভাই ইদানিং দেখি টুনি ভাবির সাথে আপনি ভালোই লটার পটার করতেছেন এই অবস্থা দুই দিন অফিসে আসি না আর এই কাহিনী শুরু হয়ে গেছে হাই সব দোষ তো মোর বাজেন আমি দুই দিন অফিসে আই না তো কি হইলে ফেসবুক বন্ধ করে রাখছেন ওই পিয়ন শালমের লগে ফোনে কথা কন হেইও মুই জানি বাজেন আসলে না আপনার সাথে কথা বলাই ভুল মুই কি বলছি আপনাকে কথা বলতে মুই কি আপনাকে ডাকছি আমি কি বলছি নাকি যে আপনি আমাকে ডাকছেন আমি আর কি এমনি জিজ্ঞেস করতে আসছিলাম আপনার কিছু লাগবে কিনা এই তোক জিজ্ঞেস করতে বলেছে কিডা আই তুই না বলিসিলি বিয়ে খাতে এবারে আইছিস বিয়ে শেষ এবার যা চলে যা মাইয়া তোর চুলমুল ছিড়া কিন্তু আমি একদম শাক রান্না কইরা খামু আমি এই বাড়িতে আমু না তোর বাড়িতে আমু আমি আমার বোনের বাসায় আসছি তোর প্রবলেম কোথায় আই ডন ভাই আপনি কই যাইতেছেন কথা তো এখনো শেষ হয় নাই কোনে যাচ্ছে তোক বলে যেতে হবে নাকি যাইতে দে ডন ভাই কোথায় যাচ্ছেন
ছোট একটা চেকে সাইন করতে হবে, ছোট ঘর থেকে আসছে, আপনারা কন্টিনিউ করেন। আরে এই মেয়ে, তুই যে আমার সাথে এরকম গলা বাড়ায় কথা বলতেছিস, বাবু ভাই কিন্তু আমার দেশের লোক, আমার সাথে গরম হয়ে কথা বললি একেবারে স্যালারি মালারি আটকায় দেব। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? ওই মাইয়া, ওই তুই কি স্ক্রিপ্ট পাস নাই নাকি? নাটক রেখা কই চলে যেতেছিস? হ্যাঁ ও, আমার তো মনেই ছিল না। হ্যাঁ তখন বলিস এই বাড়ি থেকে চলে যেতে, তাড়াতাড়ি চলে যা, এক্ষুনি যা। কি হয়েছে গো, টু শালি মিলে ঝগড়া করছো কিসের লেগে তোমরা? আরে দেখেন না দুলা ভাই, আপনি কি ভাড়া দিয়েছেন যা পারে আপনি মিলে বাটকাল্লা মাইয়া, খালি ঝগড়া করে, এখন তো দেখতেছি আপনার বাড়িতে আসাই যাবে না। দেখছি গো, আমি সবই দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, তোমরা চালিয়ে যাও, আমি আর একটু দেখি। ইন্তেজার, তোমার চমৎকার কি? হ্যাঁ এক ঘন্টা আগে দেখছি অনন্যর নাম নাই, মাইরি লোকে কি করো? দুলা ভাই, হেড অফিস থেকে ডাক পড়েছে, এবার যান। কি বলছো? যাচ্ছে যাচ্ছে, থামো যাচ্ছে। হ্যাঁ নাদিয়া, তুমি এরম কই আসছো কে? তোমার কেমন লাগতেছে একটু কও তো। আমনে যে কি কন, মোর একটু ভয় ভয় লাগে, আবার একটু শীত শীত লাগে। হ্যাঁরে মোর আল্লাহ, এর কথা শুনলে আমি মরে যাই। শীত করবে কে চৈত্র মাসের গরমে? আর এত ডরের কি আছে, মরে দেহ, মুই কি ডরাই? হ্যাঁ আপনি কি কন, আপনার কি সাধু হইলে? ইয়া কি হইতে হইবে? ও হয় ইয়া তো হইতে হইবে। ওই ছানে যে এত পাক ছাচ কেলে, সময় না কিন্তু ঝরে পড়ে যাবি। কি হয়েছে? আমি যে কি কন, মুই তো হ্যাঁরে সাহস দিতে আসছিলাম। ওই চিমড়ি, ওই তোর কি বিয়ে হয়েছে? তুই বিয়েতে পারলে কি কথা কবি? হ্যাঁ আমি কি জানেন মোর বিয়ে হয়েছে কি হয় নাই? মোর জ্বালা, সকালে ছোকরা জেগে এলে কি কিছু হইনি না, কেডা কি করে কিছুতে বুঝতে পারি না। আই তুই আবার কি করছিস রে? হ্যাঁ কাহিনী আপনি জানেন না? তুমি জানো মাগার আমি জানি না, কাহিনীটা কি? ছ মাস ধরে আইছো, আমি ছয় বছর ধরে শানাজ, কাহিনী কি? কাহিনী হইলে ছয় মাস ধরে হ্যাঁ ঘষের সাথে প্রেম করে। প্রেম করছি তো কি হইলে কি ডলপিতা কই দেবে? আই আই শানাজ তিন দিকে যা তো, আমি তো মানে কতক্ষণ লাগবো না, যা যা যা। আগে যা ছিলা তো ছিলাই, এই কথা মনে করে কোনো লাভ নাই কা, নতুন করে বিয়া শাদী করছো, ঠিক মতো সংসার পাতি শুরু করো, কারণ এখন বিয়া করছো, দুদিন পর পোলা পাই নিব, একবার মানুষ করতে হইব। আর হেডার চেয়ে বড় কথা তোমার যে জামাই সরব খান, ওই কিন্তু ডংপং বেশি করে, এর লেগা তোমার যেটা করবার লাগবো এটা তো চরে কিন্তু লাইনে আনন লাগবো। হয় বুঝছি না, কিছুই বুঝো না ইকা, আরো কথা আছে হুইনালো তারপর কয়ে বুঝছি। শোনো, কখনো ছামিরে শাসন করবা, কখনো গুচ্ছা করবা, কখনো আবার সোহাগ করবা, কখনো আবার কথা না হলেও জোরে ঝাড়িয়ে দিবা, বুঝে পারো না ইকা? হা হা বুঝছি। আর যদি কথা মতো না চলে তোমার জামাই, আমার দেখছো না তোমার দুলা বেঁধে যা রে, কেমন সকাল বিকাল কেমনে রাখি, ঠিক এমন চিপার মধ্যে রাখবা। ওই যে সকালে একবার চিপরানি দিবা, আবার রাতে বেলা একবার চিপরানি দেখবা, দেখবা একেবারে সোজা হয়ে গেছে গা। আর নাইলে নাইলে এরপরও একটা কাহিনী আছে। ও কি আছে, কি কাহিনী? আর নাইলে গেটটিটা দইরা পিঠের মধ্যে দুইটা কেলু দিবা, বুঝে পারছো? পারবা না? আরে দেখো দেখো পাগল হয়ে গেছে গা, কত তো শেষ নিকা। আপনার কি আরো কথা আছে? আপনি কি একলাই পুরো নাটক শেষ করবেন? ওই চিমড়ি চুপ থাক, যেটা কই এটা শোন, ওই যে তোর রুমে দেখবি টেবিলের উপর গেল আছে দুধ আছে, খায় লাগা। এ আপনার কি কন, ইয়া সরব খাবে না? আইছে সরব সরব, নিজে বাসলে বাপের নাম, যা নিজে খায় গে ভাই চলো চিমড়ি। আচ্ছা এই রে কাকি, আনে সেতরে কিয়া বুঝাইলেন? ওই চিমড়ি তোর একদিন কইছি আমারে কাকি কবি না? হ্যাঁ মা গো মা, ইজার যে বয়স হইছে ইজা কি টিয়ার পায় না নাকি? আনে রে জিগেছি আনে সেতরে কিয়া কইলেন? আর কেউ না, আজকালকার মায়া পোলা যে অবস্থা,
কথা চুরি করছি শেষ না করতেই ঘরে যেগা ঘরে যেগা ঘরে যেগা পাগল হয়ে গেছে গা কথা তো শেষ করতে বললাম না আফরুজাপা যাইতেছি গা মা গো মা ইজার কান্নার স্টাইল দেখো নাক দেখালি ফুসুত ফুসুত শব্দ করে চোখতে এক ফোঁটা পানি দিহিন এর ওই বিউটি তোর কি হয়েছে কান্দাস কি আল্লাহ এ বিউটি কি হয়েছে বিয়ে বাড়িতে আছিস তুই কান্দাস কেন কেন কি হয়েছে আর বললেন না আপা আপনাদের বাড়ির ওই বাটকেল মাইয়াটা এমন অপমান করছে আরে আমার বোনের অপমান করব এর লেগে কান্দাছ না এর লেগে কান্দাচ্ছি না তাইলে খাচির রেজালে কি কম পড়ছে নাকি না এর লেগেও না ওই তোর লেগে মুরগির রোস্ট বড় করে রাখছিলাম কটা খাইছিস তুই দুলাভের লগে প্রতিযোগিতা লেগে পাঁচটা খাইছি আর খাইতে পারি নাই খাইছে তো দুলাভে কটা খাইছে এটা তো গুনি নাই তো হাড্ডি মাড্ডি সব খেয়ে রয়েছে জাগা খাইছে খাগা তুই কান্দ শেষ খেলা ওই যে বাটকেল মাইয়াটা বাউ রে বাউ ইজার কথা উনি তাই হাগলি হয়ে যাই ইজা কিয়া কয় হাসগা রস খাইছে এ তো কান্দুস কি আল্লাহ তোর ইজা হ্যাট না কুয়া এ তোর খান দেই তো জগৎবাসী কাইন তো তুই কান্দুস কি আল্লাহ কি হইছে আপনি তো কত কথা বলছ গিলে আমার বোনের লাগে আমি কত কমু চুপ থাকেন বিউটি কি হইছে তুই আমার হাসা করে কত কান্দ সুচ খেলা ওই যে বাটকেল মাইয়াটা ছাদের কিনারে দেয়ান করে ডন ভাই সাথে নাচতেছে আমি ডন ভাইরে কইলাম নাচতে তখন কই তার পেট খারাপ এখন যে ঢোলটা নিয়ে ছামাক ছালো নাচতেছে তাতে কিছু হয় না ঢোল নিয়ে নাচতেছে কি কে বললা চচ আপনার এত কিছু বোঝা লাগবো না আমি জানি আপনার ছাদে মাল কম শুধু শুইনা রাখেন আমি দিলে অনেক হার্ট খাইছি এখন আমি চলে যাইতাছি ওই বিটি আর মাথাটা তুই গরম করিস না ছাদের মধ্যে আছি লেগ যা করতেছি মন দিয়ে আছুন তোর মতো তো বেলা জামাইয়া আমি জীবনে দেই নিকা ওই তো ছক্কু লোকে তো ছোটবেলাতে বিয়ে ঠিক করে রাখছি আর তুই কোন বড়ি ছেলা ও ডনে পিছনে পিছনে ঘুরোছ কেলা কি হইছে শোনেন প্রেম মানে না ঘুরির কাটা মান্না সময় আপনার ট্যাপার খবর আমি জানি এখন আমি যাই বিউটি এরই কাগি এ ট্যাপা কোন গাগো হ্যাঁ তাই আর জামাইরে জুয়াইছে বুঝিনি আর টুনি কইছে ইজারে দড়ি এককারে নীল দ্বারা ভাঙি দিব তা নিজারে চিনিনি ওই ওই তোমার চমচ ছেড়ে কি হ্যাঁ যাও যাও সামনে দিকে যাও গা বাবু রে বাবু ফাড়তে হো কি কলো বিউটি ট্যাপার কথা ও জানতে পারলো কেমনে কিছু তো বুঝতে পারছি না মা তো মতো তো পাগল হয়ে গেছে আর এই মাইয়া যে পেট পাতলা আল্লাহ জানে কথা মতো তো পেটে রাখতে পারবো না এই ছোপ মাইনছের মুখ আর তো কোনো খবর নাই কা যখন তখন ছেড়ে দেয় কা মাবুত আমার সংসারটা রক্ষা করো আফরুজা আমার আফরুজা ট্যাপা তুমি এখনো এখানে যাও না কা কই যাবো আরে কই যাবো মানে কি কথা লাগছো এটা কোনো কথা কও তুমি তোমারে ছেড়ে আমি যামু কই শোনো আমি তো তোমার আগে কইছি আমার কথা শোনো আমার কথা শোনো এটা হইতাছে তুমি এখন এখান থেকে যাও গা নেলে কিন্তু এটা কেমন হইব আমি কইতাছি তোমারে আরে আমি যা পারুম না এটা গান আছে না ওই যে কি জান তোমারে ছাইরা আমি কি নিয়ে বাজবো তারপরে কি জান ভুলে গেছে উফস গান তো আবার নিষিদ্ধ যাই হোক আলা কও কি করুম আমি কি যামু গা আমার কথা শোনো তুমি এখান থেকে এখন যাও কেয়ামত কিন্তু ঘটে যাবো গা ইন্তেজার যদি তোমার এনে দেহে তাহলে কিন্তু সবকিছু উল্ট পাল্ট হয়ে যাবো আমি কই যাচ্ছি তুমি এদিকে যাও গা মর্যালা আমার নাম হয়েছে তেপা সামনে যারে পামো খালি কোপা আমি থাকতে কি যার নাম কইলা ইন্তেজার না ফিন্তেজার ওরে আইবার কও কে গো কাকি এনি প্রবলেম আফরুজা এইটা নি তোমার ইন্তেজার এইটারে তো আমি আগেই দেখছি আরে এটা যদি আমার উপরে পড়ে তো বের পামু না তো আসলে বত্তা হয়ে যাবো গা টেপা তোমার যেটা কইতেছি কানে যায় না কথা এরিও কাকি দেখছে নি হেতার কথাই কইছিলাম এই হেতে এই আর বাইত খাড়ে হেতে আর অপমান করছে এরে টেফা তোমারে কেন সিবি তো রেসা বাবা না দিমু চিনছ নি আইলাম এলকিন্টনি দেখো আপ্রজা আমি কিন্তু খালি চুপ মাইরা রইছি তোমার লিগা তোমার সম্মানের দিকে তাকায় তোমার এই ইন্তেজারুল না ফিন্তেজারুল এই মোটকারে চুপ থাকবার কো এ হেতের এখানে চুপ করতে কর না এরে আর কিন্তু একটা রাগ উঠিছে এরে এ বেড়া এই আগে তোর আব্বাটা খাইনি মোড়া হয়েছে আর আব্বাটা নিজের আব্বাটা খাই মোড়া হয়েছে তুই কি মনে করছো তারে ওরে মোর জ্বালাম তুই কিছু বলতে পারি না কি হইতেছে টেপা তোমার কসম লাগে যাও গা তুমি এদিকে এখন যাও ঠিক আছে তুমি যখন কইছো কি আর করা যাইতেছি তোমার কথা তো আমি অক্ষরে অক্ষরে পালন করছি তারপর তোমার পাইনে কে যাও গা আলা যাইতেছি আমি মাগো হ্যাঁ গো মনে কোনো ঘটনা ঘটে গেছে এ টেপা তুই কোনে যাস রে তুই আনলগে আগে কাহিনী শেষ কর তাহা সিনো সিত চলে গেছে
কি হয়েছে ভাই, কাকে ডাকছেন গো আপনি? এরা কেন এই ইন্তেজার ভাই আনের বউ কেন এই টেফানা সেফায় দুনুগা মিলে আরে কেন অহমান কো চিনশাল্ট করছে সে কেমন লাগে কোন সাই? এই দু এপিসোড ধরে শুনছি এই টেপার সংক্রান্ত জটিলতা তুমি ভুগছো, এই টেপাটা কি আসলে আফরোজা? আবে নাটক শুনবার টাইম নেই কা, চ্যান্ডেলেট করবার টাইম নেই কা, বাইরে গিয়ে খালি উপজে ঘুমাই যাও কা, আবার কথা কাউ টেপা সংক্রান্ত কি হয়েছে? আর শক্তি পায় না, ভাল লাগে না আমার ওই সানে নাইট ফানে নাইট করতে। এই মামুর বেটা রাজু আর এই মামুর বেটা সজীব টাইনতে টাইনতে আমাকে লিয়ে আসে, আমার একটুকু মন চায় না। মা গো হেতনের ফাট দেয় মনে হয় স্পিলবার্গের ডাইনোসরের ফাট করতে এসে টানে লইয়া এমন লাগে। শুনেন আয় আনা করে একখান কথা কই দিলাম, এই আনারা যদি এটার বিচার না করে নেক্সট টাইম যদি এরম কিছু হয় আয় এটা ফানা এই মাফা হেতার আয় সেভা মানা আলামু। আমার বিয়ে দেবে বুঝেন, আমি লেগে মায়া দেখছি। এহা তুই কি কও, তুই হুশ কই রে কও? মুই হুশ কই রে কইতে? তুই সিডি কমে গনে পাইছো, এই রাতের বেলা সিডি কাটা দিলে তোরে? না মুই তো বিকেল বেলা পাইছি। তো তুই মোরে এখন কও কা? আমিও বিজি ছিলেন, মুইও বিজি ছিলাম। এইটা কি শুনলাম, এইটা আপনি কি শুনাইলেন? আই পীযূষ ভাই একটা ঠাটা শব্দ দিয়ে দেন। ডন ভাই আপনি ইরাম করে আমার সাথে ছলনা করতে পারলেন? এসএমরি তুই কি কওয়ায়, তোর সাথে ছলনা কমে গনে করছি, মুই কি তোরে কিছু বলছি, কোনো প্রমিস করছি তোর সাথে? হায় আল্লাহ আমি এখন কোনে যাব। আই পীযূষ ভাই আরো দুইটা ঠাটা শব্দ দেন। মেয়া ভাই আম্মান কবে যাবেন কন? মুইও যামু আম্মের সাথে। মুই দেখি বাবার সাথে ফোনে কথা কইব, হিয়ার পরে ডিসিশন নিব কবে যাব। তো তুই এত রাতে সাদে কি করো, যা। আম্মে নাচতে আসেন হেতে দোষ না, মুই একটু নাচব, নাচের পানি আইছি। তুই কি কও? এহা ওই দেখছো পীযূষ ঠাড়া শব্দ দিলে, তুই একবার পা ফালাইলে তো মানুষের মাথায় যায় ঠাড়া পড়বে। তুই বুঝছো তুই দপ দপ করে উপরে নাচবি, নিচে মানুষ থাকতে পারবে? এহা মা ভাই আম্মে কি কোন, আম্মে কি কইতেছেন, মুই কি এত মোড়া নাই? মুই তো কিছু বলি না, আয়না বলে বুঝো। সর তুই সর। আরে সেমরি হোন, মুই কোনো কিছু জানি না বুঝো, মুই বাবার সাথে কথা কই হিয়ার পরে দেখবেন। আমি আর কি বলবো, কি যে লীলা আছে কপালে। কিন্তু মুইও কিছু কইতে চাই মোর বাবারে আম্মের লীলার কথা, যাইয়া লই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলা শুরু করব কোথেকে? আচ্ছা ভালো আছো তুমি? হয় মুই অল টাইমে ভালো থাকি। ইয়া কি আমনের ফ্ল্যাট? ওই ওইরকমই ব্যাপারটা হচ্ছে, আমি তো ফ্ল্যাট কিনবো 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 ভাবতেছি, কিন্তু এতদিন তো আমি ব্যাচেলার ছিলাম, এখন অবশ্য চেলার হয়ে গেছি, কোনো ব্যাপার না। তো এইটা হচ্ছে আমাদের যে কবি রেদওয়ান, রেদওয়ানের ফ্ল্যাট, ওই ওর ফ্ল্যাট মানে আমার ফ্ল্যাটই ধরে নিতে পারো, সমস্যা নাই। এহারে মোর আল্লাহ এত ময়লা, এখানে মানুষ থাকে না? এটা তো ঠিকই বলছো, এইভাবে তো মানুষ থাকতে পারে না, আর এই জন্যই তো আমি বিয়েটা করে ফেললাম। আর ব্যাপারটা হচ্ছে তুমি তো জানো যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর তোমার মতো রমণী থাকতে তো এরকম আবর্জনা থাকতে পারে না, একটু যদি হাত লাগাও তাহলেই সব ঠিক হয়ে যাবে। আপনার মাথা ঠিক আছে, মুই করবো এই কাম। তাই তো কথা ছিল, নাইলে কেমনে হবে কি হবে? আমনে করবে ওই যে জারু আর মুসুনি আছে, কাম শুরু করে দেন, আমি ময়লা করে থাকবো না। ঠিকই আছে ব্যাপার না। আচ্ছা ক্লাসে তো দুধ ছিল কিন্তু তো খালি লাগতেছে, কি ব্যাপার? মুই খাইয়া লাইছি। কেন আমনের কোনো সমস্যা?
না কি সমস্যা? কোনো সমস্যা নাই, দুদিত খাওয়ার জিনিস খাইছো, ব্যাপার না। ঠিক আছে, ঝাড়ু না ঝাড়ু কই, কোথায় কেমন আছে ঝাড়ুটা, কোন দিকে দেখি।